লক্ষ্মীপুরের রায়পুরে 25 নভেম্বর দুপুরে উপজেলার উত্তর চরবংশী খাসের হাট বাজার এলাকায় জায়গা জমির জের ধরে নারীসহ আহত পাঁচজন এ ঘটনায় মনির হোসেন খান বাদী হয়ে রায়পুর থানায় প্রভাবশালী রাশেদ খলিফা ও তার ভাই সরার খলিফা সহ নয়জনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে ভর্তি করে দেয়। আহতরা হলেন মনির খান, আক্তার খান, খোকন খান, স্বপ্না বেগম, বিউটি বেগম। শনিবার দুপুরে 20 থেকে 25 জন লোক দিয়ে ভূমি জবরদখলের অভিযোগ ওঠে রাশেদ খলিফা ও তার ভাই সারোয়ার খলিফার বিরুদ্ধে। খবর পেয়ে হাজিমারা পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ ঘটনাস্থলে গিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছেন। এ ঘটনায় এলাকায় থমথম উত্তেজনা বিরাজ করছে। বাদী মনির হোসেন খান বলেন, আমরা অসহায় জেলে পরিবার, আমাদের ভূমিতে আদালতে মামলা চলমান থাকা সত্ত্বেও ভূমিদস্যু রাশেদ খলিফার নেতৃত্বে ভূমি জোর করে দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা থানায় অভিযোগ করেছি, তারপরও জোর করে ভূমিতে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন। পুলিশ প্রশাসনের নিকট আবেদন তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। অভিযুক্ত রাশেদ খলিফা বলেন, বাদী মনির হোসেন খান আদালতে 144 ধারায় মামলা করেছেন, আদালত খারিজ করে দিয়েছে তা। এজন্য আমরা নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছি। রায়পুর থানা ওসি তদন্ত শামসুল আরেফিন সংবাদ মাধ্যমকে বলেন, বাদীর অভিযোগ হাতে পেয়েছি এবং কাজ বন্ধ করে দিয়েছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। একজন কথা বলেন, আপনারা কি আইনের আশ্রয় যান নাই? আইনের আশ্রয় গেছি, আইনের আশ্রয় আমার কোন ইয়া দেয় নাই স্যার, কি দেয় নাই কোনো ফলটা দেয় নাই স্যার। আমাকে আপনারা কোর্টে গেছেন না? কোর্টে কোর্টে মামলা।